আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা জানেন কি দুই শ্রেণীর মানুষ এই দুনিয়াতে সুখী হয়ে থাকে প্রথম শ্রেণীর লোক হলো যারা আল্লাহ সকল সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছে অর্থাৎ আল্লাহ যা সিদ্ধান্ত রেখেছেন তাই সে মেনে নিয়েছে দ্বিতীয়ত হল সর্ব অবস্থায় আল্লাহরপর ভরসাকারী ব্যক্তি তবে আল্লাহর ওপর ভরসা করা মানে এই নয় যে কোনো কাজ না করে সব কিছু আল্লাহ ওপর ছেড়ে দেওয়া বরং করা আল্লাহর উপর ভরসা করা আপনার যতটুকু সাধ্য রয়েছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়া সফলতার জন্য সবসময় দোয়া করতে হবে বান্দার জন্য এতটুকুই যথেষ্ট বাকি কাজ আল্লাহ করে দেবেন মনে মনে এই আশা রাখা যেমন আপনি পরীক্ষায় ভালো ফলাফল পেতে চান এখন ভালো ফলাফলের জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে অধ্যাবসা করতে হবে তারপর আপনি ভালো ফলাফল পেতে পারেন তারপরও যদি আপনি পরীক্ষা ফেল করেন তাহলে বুঝতে হবে আল্লাহর সিদ্ধান্ত এটাই ছিল আর এটাই হলো আল্লাহর উপর ভরসা করা আবার যদি আপনি ভালো ফলাফল পান এখন আপনার মনে অহংকার আসতে পারে আপনি মনে মনে ভাবতে পারেন এই ফলাফল আমার কারণে হয়েছে আমি ভালো করে পড়াশোনা করেছি সেই জন্য পেয়েছি আল্লাহর সিদ্ধান্ত এখানে চূড়ান্ত ছিল না যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনি আল্লাহর ওপর ভরসা করলেন না নিজের প্রতি ভরসা করলেন মূল কথা বিশ্বাস রাখতে হবে কোনো কাজ করার মাধ্যমে আপনার সফলতা আসবে না বরং আল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ চাইলে কোনো উপকরণ ছাড়াও আপনাকে সাহায্য করতে পারেন আবার উপকরণ দিয়েও আপনাকে সাহায্য করতে পারেন যেমন ইব্রাহিম আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামকে কোনো উপকরণ ছাড়াই আগুন থেকে তাকে মুক্ত করেছেন আবার মুসা আলাই ইসলামকে তার নির্দেশের সামান্য লাঠির রাগাতে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছে যার মাধ্যমে তার জীবন বেঁচে যায় আল্লাহ দুটি করতে সক্ষম তবে সুন্না বা ইসলামের নিয়ম হলো সাধ্য অনুযায়ী আল্লাহর ওপর ভরসা করা আপনার উপকরণগুলো সংগ্রহ করা এটি হল প্রকৃত তাওয়াক্কুল ইব্দুল কাইম রাহিমুল্লাহ বলেন তাওয়াক্কুলের রহস্য ও তাৎপর্য হল বান্দার অন্তরে এক আল্লাহর ওপর নির্ভরশীল হওয়া জাগতিক উপকরণের প্রতি অন্তরে মোহশূন্য থাকা সেগুলোর প্রতি আকৃষ্ট না হওয়া এসব উপায় উপকরণে সরাসরি কোনো ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা নেই একটা জিনিস খেয়াল করো মারিয়ামে আলসালাম ছিলেন অন্তঃসত্ত্বা আমরা ভালো করেই জানি একজন অন্তঃসত্ত্বা শারীরিক এবং মানসিকভাবে কতটা দুর্বল থাকে আবার আমরা এটাও জানি খেজুর গাছের ভিত্তি পৃথিবীর মতো অন্যতম শক্ত ও মজবুত ভিত্তি যত বড়ই তুফানে আসুক না কেন খেজুর গাছ উপড়ে ফেলা যায় না অর্থাৎ ঝড়ের কারণে খেজুর গাছ উড়ে অন্য কথা যাবে না তো মারিয়াম আলাহ সাল্লাম ছিলেন আল্লাহ খুবই প্রিয় ব্যক্তি তিনি মসজিদে থাকতেন তার জন্য জান্নাতের খাবার পাঠানো হতো এগুলো সব কোরআনই আছে তাকে নির্দেশ দেওয়া হলো আর তুমি খেজুর গাছকে নাড়া দাও আর নাড়া দেওয়ার ফলে গাছের উপর থেকে পাকা খেজুর পড়বে এই ঘটনা থেকে আমাদের অন্যতম শিক্ষা হল আলাদা ইচ্ছা করলেই এমনিতেই খেজুরে নিক্ষেপ করতে পারতেন তবু তিনি মারিয়ামকে একটি নির্দেশ দিয়েছেন যে পদ্ধতি ছিল তুমি খেজুর গাছকে নাড়া দেবে নাড়াচড়ার মাধ্যমে তার রিজিক পৌঁছে যাবে অথচ তিনি ছিলেন তখন শারীরিক ও মানসিকভাবে দুর্বল উপকরণ খুব তুচ্ছ হতে পারে তবু সেটি নিয়ে তাওকল করতে হবে যেমনটা করেছিলেন মুসা আল্লামাম মারিয়াম আলাইসালাম এবং অন্যান্য নবীগণ সুতরাং আমাদেরকে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর ওপর যা কিছু আসুক না কেন যত বিপদ আসুক না কেন সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ তারা বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান তাই আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যান তাহলে কেউ কি আমাদেরকে ক্ষতি করতে পারবে আর যদি ক্ষতি করেও তাহলে এর বিনিময়ে আল্লাহ তালাই দান করবে আল্লাহতালা আমাদেরকে বুঝেও মানা তাফিক দান করুক আমি